লড়ে যাওয়াই সুন্দর, লড়ে যাওয়ার মাঝে আছে সৌন্দর্য। এই যে জয়নাব বাবা, বিধবা হওয়ার পর উনি মানুষের বাড়িতে কাজ করে আর অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে চলতেন, তখন তার জীবনটা ছিল পরাজয়ের জীবন। কিন্তু গত 10 বছরে বাংলাদেশের অনেক কিছুই বদলে গেছে, এরই সাথে জয়নাব বাবার জীবনযাত্রাও বদলে গেছে। উনি এখানকার স্থানীয় কৃষি কর্মকর্তার মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ঋণ নিয়েছিলেন। ঋণ নিয়ে উনার ভিটায় কোথাও উনি ফলের গাছ লাগিয়েছেন, কোথাও সবজি চাষ করেছেন, কোথাও হাঁস মুরগি পালন করেছেন। আর এভাবেই এক সময় যে জয়নাব বাবা মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকতেন, আজকে তিনি শুধু স্বাবলম্বী না, নিজের সন্তানদের পড়াশোনা করাচ্ছেন এবং সামনে নিজের মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এই লড়ে যাওয়ার মধ্যে যে সৌন্দর্য, জয়নাব বাবার পুরাতন এবং নতুন জীবনের মধ্যে যে পার্থক্যটা, এটাই আমাদের নতুন বাংলাদেশের সৌন্দর্য, লড়ে যাওয়ার সৌন্দর্য।